কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত জয়গার 116 জন কৃষককে সরকারি অনুদানের চেক প্রদান করা হলো জয়গা আপার খোকলা এলাকায়। বুধবার কালচিনি সহ কৃষি অধিকর্তা বিষ্ণুনাথ সরকার এই সরকারি অনুদানের চেক নিয়ে আসেন। তিনি ও তার সহকর্মী সহ উপস্থিত ছিলেন কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার, জয়গা 1 নং অঞ্চল প্রধান বিষ্ণু লামা, কালচিনি পঞ্চায়েত ভূমি কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সদস্য পবনবীর মুক্তান। আধিকারিকেরা জানান, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে কৃষকেরা আবেদন করেছে তাদেরকে এই সরকারি অনুদান দেওয়া হচ্ছে। 40 ডেসিমল জমিতে কাজ করা কৃষককে 1000 টাকা, 50 ডেসিমলের ওপরে প্রতি ডেসিমলে 25 টাকা করে বেশি করে দেওয়া হচ্ছে। 1000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2500 টাকা করে দেওয়া হচ্ছে প্রতি কৃষককে। 2টো করে চেক বিতরণ করা হয়েছে। কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে প্রতি বছর করে দেওয়া হয়। এ নিয়ে জয়গায় প্রথম 2 বছর ধরে এই সরকারি অনুদান ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের প্রয়াসে। কৃষক বন্ধু স্কিমের আন্ডারে আমরা চেক ডিস্ট্রিবিউশন করছি। কিছু লোকে 1000 টাকা পেয়েছে, কেউ 1200 টাকা পেয়েছে, কেউ 2500 টাকা পেয়েছে। অর্থাৎ প্রতি সিজনে ম্যাক্সিমাম একটা কৃষক 2500 টাকা পাবে আর প্রতি সিজনে মিনিমাম 1000 টাকা পাবে। 40 ডেসিমালের নিচে হলে বা 40 ডেসিমাল হলে 1000 টাকা, আর 40 ডেসিমালের উপরে হলে প্রতি ডেসিমালে 25 টাকা করে পাবে। এই হিসাবে ম্যাক্সিমাম যদি 100 ডেসিমাল বা 1 একর হয় বা তার উপরে হয়, ম্যাক্সিমাম সে 2500 টাকারও পাবে। এইটা হচ্ছে আমাদের নিয়ম। আর 50 ডেসিমাল হলে আনুপাতিক হারে যে প্রতি ডেসিমালে 25 টাকা করে প্রতি সিজনে পাবে। টোটাল জয়গার যে যত আমাদের কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছিল, নথিভুক্ত হয়েছিল, তাদের নামে চেক এসেছে। আমি টোটাল জয়গার জিবিটাই করছি। 116 জন লোককে আমরা চেক দিলাম আজকে। আজ কৃষি বিভাগকে চেক বিতরণকে দিন থাকে তো উহা সব পব্লিক জনতার আমি চেক বিতরণ করি ইয়া উপস্থিত ভাই 116 জনক চেক তো এমাউন্ট 1000 করে হো। অত সব যদি চেক পাওয়া পব্লিক জনতা উহলে 2টা চেক করে পাওয়া হুদ 1000 করে। আজ আমরা কৃষি বিভাগবাট চেক ডিস্ট্রিবিউট করতেছ। লাস্ট ইয়ার পাক সেকেন্ড টাইম হো। পহিলে ভাবা পহিলে লাস্ট ইয়ার ভাবা পহিলে কে পাক থে না। হাম্রো সরকারলে টিএমসি সরকারবাট আমি পোহর সাল দিয়ে হাম্রো কোসিসলে অলি 97 জন আমি পট্টা দিয়েছ। 349 জন আমি নানা সড়ক তোরিবারী গুলো ফিরে আমি প্রসেস হচ্ছ। আমার ডিএম সবমিট ভাইসে আব নেক্সট ইয়ার সায়দ তো ইনক্লুডিং ভার আউনে পালি চেক ডিস্ট্রিবিউশন একটা মেলা জস্তো হলা জস্তো আমি আশা করছি। আজ আমরা পশ্চিম বঙ্গল সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টক মারফৎ আমি কৃষি বন্ধু স্কিম তদনমা আমি চেক ডিস্ট্রিবিউশন করে রাখ। এটা কৃষি সঞ্চালক হুনাক কারণে আমি সবাইজান এগ্রিকালচার ডিপার্টমেন্টক এডিও সর আমার প্রধান সাহেব আমি সবাইজান মিলে আমি স্কিম করে লাস্ট ইয়ার আমি 150টা চেক দিয়েছিলাম। এ পালি ডবল করে 150 300 চেক ডিস্ট্রিবিউট করে। 1 একর হুনে 5000 করে, 2টা চেক হুদি 10000 60-50 ডিস্ট্রিবিউট হুনে 2500 2500 2টা চেক হলে 5 এসে করে আমি ডিস্ট্রিবিউট করে রাখছ। কত সাল দেখি দিন আমি 2 সাল ভাই লাস্ট ইয়ার এক প্রোগ্রাম করে আবার এ পালি সেকেন্ড টাইম ভাই। অরুচে এই চেক মারফত আমি গভর্নমেন্টবাট যোসক চেক পাশ উহলে 2 লাখ ইন্স্যুরেন্স পাই রাখছ। বিশেষ করে আমরা গাউলে একদম খুশি আমরা সরকার প্রতি, আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রতি একদম খুশি সুশ্রী মমতা ব্যানার্জী যুন সরকার একদম খুশি। অপরদিকে চেক পেয়ে খুশি কৃষকেরা সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান। সাথে বলেন, তৃণমূল সরকার আছে বলে গরিব মানুষ 2 মুঠো খাবার জোগাড় করতে স্বাবলম্বী হচ্ছে, এছাড়াও অনেক সুযোগ সুবিধা লাভ পাচ্ছে মানুষ এই সরকারের প্রকল্প থেকে। আজ আমি কৃষক বন্ধু ডিপার্টমেন্ট এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলবাট
गाउँमा चेक वितरण गरिएको छ र मैले पनि पाएँ। मैले 2500 गरेर दुईवटा चेक पाएको छु। यो चाहिँ हामीले अन्न बालीको लागि सरकारले दिएको, जस्तो मकै रोप्नु पर्यो, धान रोप्नु पर्दा यीसम्म खर्च लाग्छ कि, त्यसको लागि सरकारले हामीलाई सुविधा दिएको र यसमा सरकारलाई म धन्यवाद दिन चाहन्छु। कति सालदेखि पाउँछ यो? 2 वर्ष भयो, 1 वर्ष लगायो, 2 वर्ष भयो। लास्ट इयर पनि पाएको थियौँ कि, यसपालि नै पाइरहेको छु। यो कुन सरकारको देन हो तपाईँलाई? यो सरकार भन्दाखेरि अहिले पश्चिम बङ्गाल सरकार हो, तृणमूल सरकार भनौँ न, उसको देन हो यो। योभन्दा अगाडि त हामीले पाएको थियौँ। तृणमूल सरकारदेखि तपाईँ खुसी छ? आई एम भेरी ह्याप्पी, तृणमूल सरकारमा खुसी छु। के भन्नु चाहिँ? सरकारलाई धन्यवाद छ, गाउँहरूलाई सहयोग दिएको छ, यसरी एउटा एक प्रकारको विशेष गरी म हाम्रो पवन कुमार चामलिङ जो छ, यहाँ हाम्रो पवन तामाङ हुनुहुन्छ, उहाँलाई म धन्यवाद दिन चाहन्छु। उहाँले यो उहाँकै पहलबाट यो हुनु सकेको छ। कृषिको चेक पाएँ, यो मकैहरू लाउँछु, यस्तो कति धान है? कति रुपियाँको चेक पाएँ? यहाँ 2000 चेक पाएँ। कति बिघा जमिन्छ? मेरो जान 2 बिघा जस्तो छ धान त। यो चेक पाएर आज कस्तो लाग्दैछ तपाईँलाई? यो चेक पाएर धेरै राम्रो लागेको छ। यसको पहिला पनि चेक पाएको थियो? पोहोर एकताल पाएको थियो। कति रुपियाँ? 4000 रुपियाँ पाएको थियो। त्यसको पहिला? त्यसको पहिला त के पत्तै थिएन, हामीलाई थाहै थिएन। यो चाहिँ अहिले जुन अब ममताको जुन अब टिएमसी सरकार आयो त्यो दिनदेखि मात्रै यो खोकलामा अब यो पट्टा कुरोहरू आयो। पहिला पनि थियो तर पहिला त त्यस्तो गरेन कसैले पनि। अहिले यो जुन सरकार आइकन चाहिँ अहिले अब यहाँ हाम्रो मेम्बर अब बसिकन अनि पञ्चायत भइकन यो जुन अहिले पट्टाहरू पायौँ, पहिला पट्टा पाउने यहाँ पहि आशा थिएन, त्यसले चाहिँ सबैले पट्टाहरू पनि पायो राम्रोसँगले। पहिलाको भन्दा धेरै राम्रो विकास भइरहेको छ। यो सरकारबाट केही कृषि विकासको लागि चेक पाइरहेको छौँ, राम्रो लाग्दैछ। कहिले पाएको थिएन आजभन्दा अगाडि, अहिले चाहिँ अब सबै कुरो हुँदैछ, पाउँदै पनि छ, दिइ पनि रहेछ, पाउँदै पनि छौँ।